রেড কালারে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা ক্লিক করলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করলেই আমি যখন ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। বাটু কেভস হলো মালয়েশিয়ার এক বিখ্যাত হিন্দু টেম্পল, যেটা হচ্ছে ভারতের বাইরে অবস্থিত। মালয়েশিয়াতে এই টেম্পল অবস্থিত। এখানে যে দেবতা হলেন লর্ড মুরুগান। এই বাটু কেভস টেম্পল তিনটে মেন কেভস এবং ছোট ছোট আরও কেভস নিয়ে গঠিত। এই যে এখানে সামনে লর্ড মুরুগানের যে মূর্তিটা আছে সেটা কিন্তু প্রায় 42.7 মিটার এর হাইট। এই মূর্তিটার কস্ট প্রায় 24 মিলিয়ন রুপিস বলা হয়। এই বাটু কেভসের উপরে পৌঁছতে হলে কিন্তু প্রায় 272টা সিঁড়ি ভাঙতে হবে, কারণ এটা অনেকটাই উপরে অবস্থিত। এই কেভস সকাল 7টা থেকে সন্ধে 7টা অবধি খোলা থাকে, তবে এটা অনেকটাই উপরে অবস্থিত বলে সবসময় কিন্তু জল ক্যারি করলে ভালো হয়। আমরা এখানে আস্তে আস্তে উপরে উঠছি, একটু রেস্ট নিয়ে নিয়ে উঠছি, তার কারণ প্রায় 272টা সিঁড়ি টোটাল আমাদের উঠতে হয়েছে। এখানে প্রচুর বাদর আছে দেখলাম, আশেপাশে কিন্তু পায়রা, বাদর, অন্যান্য পাখিও দেখতে পেলাম আশেপাশে। এবার আমরা মন্দিরের ভেতরে গেছিলাম, গিয়ে একটু প্রণাম করে এলাম। এটা হলো আরেকটা মন্দির, সেটা এর পাশেই ছিল।
পাশে একটা লেকের মতো আছে, এখানে প্রচুর কালারফুল ফিশ আছে।